ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের প্রেতাত্মারা এখনও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বলেন, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের কারখানার শ্রমিকরাই গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করতে নৈরাজ্য চালাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, কোনোভাবেই ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহত পরিবারকে ধারাবাহিকভাবেই সহায়তা করে আসছে বিএনপি নেতাকর্মীদের দ্বারা পরিচালিত সংগঠন আমরা বিএনপি পরিবার। মঙ্গলবার আহত রিকশা চালক সাইফুল ইসলামকে নতুন রিকশা উপহার দেয়া হয়। এর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 15 বছর ক্ষমতায় থেকে দেশের মানুষকে গুম, খুন আর নির্যাতন উপহার দিয়েছে শেখ হাসিনা। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের চিহ্নিত একটি গোষ্ঠী বিভিন্ন শিল্পকারখানায় হামলা করছে বলেও অভিযোগ করেন তিনি। যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা মানে গার্মেন্টস সেখানটায় তারা হামলা করছে। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি, এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়, এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিমভাবে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে। বিকেলে ওলামা দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ কেন্দ্রীয় নেতারা। তাদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতন হলেও সক্রিয় আছে তাদের দোসররা। যে মহিলাটা মায়ের বুক খালি করেছে, যে মহিলাটা আবু সাঈদ খোকনকে হত্যা করেছে, আজকে তাদেরকে স্মরণ যারা করে তাদেরকে আমরা ঘৃণা করি। আমার নেতা তারেক রহমানও ঘৃণা করে। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে মৌলবাদী প্রমাণ করে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছে বাংলাদেশ কি একটি আইএস রাষ্ট্র অথবা আফগানিস্তান অথবা এই ধরনের অনেক কিছু বানিয়ে সাজানো নাটকের মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বের সামনে উপস্থাপন করার চেষ্টা। সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনে ওলামা দলকে আরও কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। আপনারা মাথা উঁচু করে সেই পবিত্র দায়িত্ব পালন করবেন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।